হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল ট্রাভেলার পৃথিবীতে সকল দর্শক বন্ধুদের শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা। বিগত বছরগুলির মতো এই বছরও আমরা দুর্গাপূজা পরিক্রমায় মেদিনীপুরের সেরা পুজো মণ্ডপগুলি আপনাদের সামনে তুলে ধরব। আজ আমরা এসে গেছি মেদিনীপুরের সেরা পুজো মণ্ডপগুলিতে কোন পুজোতে কী থিম হচ্ছে এবং সেই থিমের প্রস্তুতি কতদূর সেগুলি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমরা এসে গেছি মেদিনীপুর বাজটাউন সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপে। এখানে এবছর অমৃতসরের স্বর্ণমন্দিরকে থিম হিসাবে তুলে ধরা হচ্ছে। মণ্ডপটি সম্পূর্ণ হলে খুবই দৃষ্টিনন্দন হবে বলে আশা করা যায়। বিগত বছরগুলির মতো এবছরও আমরা মেদিনীপুরের সেরা পুজো মণ্ডপগুলি আপনাদের সামনে তুলে ধরব। তাই এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পুজো মণ্ডপগুলি একটিও না মিস হয়। এরপর আমরা এসে গেছি রবীন্দ্রনগর সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপে। এখানে বাইর থেকে দেখে বোঝার উপায় নেই যে কী থিম হচ্ছে, এবং মণ্ডপের ভেতরে আমরা ভিডিও তোলার অনুমতি পাইনি। তবে মণ্ডপ নির্মাণের শিল্পীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, সময় এবং মানুষের জীবন সম্পর্কিত অভিনব কিছু থিম হচ্ছে। প্যান্ডেলটি আপাত দৃষ্টিতে খুব ছোট মনে হলেও এর ভেতরে অভিনব কিছু থাকবে। এখানে পুজো উদ্যোক্তারা মণ্ডপ সম্পর্কে সাসপেন্স বজায় রেখেছেন। এখন আমরা বিধাননগরে। এখানে পুজো উদ্যোক্তারা সবুজায়ন এবং প্রকৃতিকে তাদের থিম হিসেবে তুলে ধরেছেন। তবে বিগত বছরগুলির তুলনায় মণ্ডপের আকার অনেকটাই ছোট মনে হলো। মেদিনীপুরের অন্যতম বিগ বাজেট পূজা রাঙামাটি সার্বজনীন এবছরও অন্যান্য বারের মতোই বড় রকম চমক নিয়ে এসেছে তারা। এখানে মণ্ডপটি গড়ে তোলা হচ্ছে দক্ষিণ ভারতের কোনো এক মন্দিরের আদলে, কিন্তু এখানকার মূল থিম জল সংরক্ষণ, তাই মণ্ডপের ভেতরে আসল চমক থাকছে। মণ্ডপের বাইরে বিভিন্ন ধরনের মূর্তি এবং ফোম দিয়ে সাজসজ্জার কাজ চলছে। মণ্ডপের বাইরের কাজ প্রায় বেশিরভাগ হয়েই গেছে বলা যায়, কিন্তু ভেতরের কাজ এখনও চলছে পুরোদমে। এই মণ্ডপের ভেতরে থাকবে জলের নিচের এক দুনিয়া, যেখানে জলজ বিভিন্ন ধরনের প্রাণী এবং প্রকৃতিকে তুলে ধরা হবে। দর্শক বন্ধুদের প্রতি অনুরোধ, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিন, যাতে আমাদের আগামী দিনের ভিডিওগুলি একটিও না মিস হয়। আর আপনাদের বিচারে কোন মণ্ডপটি সবার সেরা হতে চলেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। মণ্ডপের ভেতরে ঢুকতেই চোখে পড়ল কুমির, ডলফিন সহ বিভিন্ন জলজ প্রাণীদের নিয়ে যেন এক জগৎ তৈরি হচ্ছে। বিগত বছরগুলির মতোই এবছরও এই মণ্ডপে বেশ ভালো রকম দর্শক সমাগম হবে বলে আশা করা যায়। মেদিনীপুর অরবিন্দনগর, যাকে আমরা টিভি টাওয়ার মাঠ বলে জানি, এখানে দুর্গাপূজাতে বেশ কয়েক বছর পর অভিনব চমক আসছে। এখানে এবছর দুর্গাপূজার থিম কোয়েম্বাটুরে অবস্থিত আদিযোগী মহাদেবের মূর্তি। 65 ফুটের বিরাট এক শিবমূর্তি তৈরি হচ্ছে এই মাঠ জুড়ে। একথা নিঃসন্দেহে বলা যেতে পারে মেদিনীপুরে দুর্গাপূজাতে এবছর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই মণ্ডপটি। আদি মহাতাবপুর নজরগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব বিগ বাজেট পুজো না হলে এবছর তাদের পুজোতে চমক আসতে চলেছে। এই পুজোকে আমরা যুগ্নিতলার মাঠের পুজো বলেও জানি। এবছর এখানে পুজোর থিম গেটওয়ে অফ ইন্ডিয়া। এখানের বিশেষ আকর্ষণ থাকবে কলকাতার থেকে আসা বিশেষ লেজার শো। খুব অল্প জায়গার মধ্যে হলেও প্রতি বছরই পাটনা বাজার কাঠগোলা তাদের পুজোতে নতুনত্ব কিছু নিয়ে আসে। এবছর এখানে বিভিন্ন ধরনের পটচিত্র তথা মূর্তি দিয়ে মণ্ডপ গড়ে তোলা হচ্ছে। মণ্ডপের সাজসজ্জা অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। তবে এখানের পুজো উদ্যোক্তাদের দেখা না পাওয়ায় থিম সম্পর্কে আমরা বিশেষ কিছু জানতে পারিনি। গত বছর ছোট বাজার সার্বজনীন তাদের থিম হিসাবে তৈরি করেছিল দুবাইয়ের অনুকরণে বুর্জ আল আরব, এবং সেই সঙ্গে ছিল লেজার শো। এই প্যান্ডেলটি ভাইরাল হয়ে গিয়েছিল গত বছর। যারা এখনও এই ভিডিওটি দেখেননি, আমাদের চ্যানেলে যেয়ে দেখে নিতে পারেন, আমরা ডেসক্রিপশানে এবং আই বটনেও দিয়ে দেব। এখানে পুজো উদ্যোক্তারা থিম সম্পর্কে সাসপেন্স বজায় রেখেছেন, তাই আমরা ভেতরে ঢুকে ভিডিও করতে পারলাম না। তবে মাতৃশক্তিকেই এখানে মণ্ডপের থিম হিসাবে তুলে ধরা হচ্ছে বলে উদ্যোক্তারা জানালেন। এখন আমরা অশোকনগর সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপে। বিগ বাজেট না হলেও এই মণ্ডপে প্রতি বছরই অভিনবত্ব থাকে। এখানের পুজো উদ্যোক্তারাও তাদের থিম সম্পর্কে কিছু জানাতে চাইলেন না।
আমাদের এই ভিডিওতে সেই সব মণ্ডপগুলি তুলে ধরলাম যেগুলির বেশিরভাগ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আরও অনেক মণ্ডপ আছে যেগুলি আমরা হয়তো তুলে ধরলাম না, যেগুলি অবশ্যই ভালো হচ্ছে বা হবে। আমাদের আগামী ভিডিওতে অবশ্যই আমরা সেই সব ভিডিওগুলিকে তুলে ধরব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের আগামী ভিডিওতে। ততদিন জগৎ জননীর কৃপায় সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করি।